নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ ডায়লগ রাইটিং নিয়ে। আজকের ডায়লগটির প্রশ্নটি হচ্ছে এমন যে, সাপোজ মনে করো ইউ আর শামিম বা শামিমা, যে তোমার নাম শামিম বা শামিমা, ইউর ফ্রেন্ড ইজ রহিম অবলিক রহিমা, তোমার বন্ধুর নাম রহিম বা রহিমা। ইউ ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর দ্য পিপল অফ ইউর লোকালিটি আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, যে তোমার এসএসসি পরীক্ষার পরে তুমি তোমার এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে চাও। নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। এখন একটি ডায়লগ বা কথোপকথন রচনা করো তুমি এবং তোমার বন্ধুর মাঝে, যে তুমি তোমার এসএসসি পরীক্ষার পরে কীভাবে তুমি তোমার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে যাচ্ছ। ম্যাটেরিয়ালাইজ শব্দের অর্থ বাস্তবে রূপ দেওয়া বা বাস্তবায়ন করা। তাহলে এটি হচ্ছে ডায়লগের টপিক, এটি যে এসএসসি এক্সামিনেশনের পরে যে ফাঁকা সময় পাওয়া যায় সেই সময়টিতে তুমি কীভাবে তোমার এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে চাও, সেটি তোমার বন্ধুর সাথে এই ডায়লগ বা কথোপকথন বা কনভারসেশনটি লিখতে হবে। তো শামিম, হ্যালো রহিম, হাও আর ইউ? শামিম বলছে যে, হ্যালো রহিম, হাও আর ইউ, তুমি কেমন আছো? রহিম উত্তর দিচ্ছে, ফাইন থ্যাংকস, আমি ভালো আছি, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? শামিম বলছে, ফাইন, ভালো, আমি ভালো আছি। হোয়াট আর ইউ গোয়িং টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, যে তুমি তোমার এসএসসি পরীক্ষার পরে তুমি কী করতে যাচ্ছ, এটি শামিম রহিমের কাছে জানতে চাচ্ছে। রহিম তখন উত্তর করছে, আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, যে আমি এখনও তো চিন্তা করিনি, মানে আমি এখনও সিদ্ধান্ত নেইনি যে এসএসসি পরীক্ষার পরে আমি কি করব। হ্যাভ ইউ এনি প্ল্যান, তোমার কি কোনো প্ল্যান আছে, অর্থাৎ এসএসসি পরীক্ষার পর তুমি কি করবে, এই বিষয়ে কি তুমি কোনো পরিকল্পনা করেছ, এটি রহিম জিজ্ঞেস করছে শামিমকে। তখন শামিম উত্তরে বলছে, ইয়েস, হ্যাঁ, আমি একটি পরিকল্পনা করেছি, আই উড লাইক টু ডু সামথিং গুড ফর দ্য পিপল অফ মাই লোকালিটি, যে আমি আমার স্থানীয় এলাকার মানুষের জন্য ভালো কিছু করার জন্য আমি কিছু করতে চাই। রহিম তখন বলছে, রিয়েলি, সত্যি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে যাও? শামিম তখন বলছে, ওয়েল, বেশ, ইন আওয়ার ভিলেজ দেয়ার আর মেনি ওল্ড পিপল হু ক্যান্ট রিড অ্যান্ড রাইট। তখন শামিম উত্তর দিচ্ছে যে, দেখো, আমাদের গ্রামে অনেক বৃদ্ধ মানুষ আছে যারা লিখতে এবং পড়তে পারে না, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাডাল্ট লিটারেসি সেন্টার হেয়ার, এজন্য আমি একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলতে চাই, অর্থাৎ আমার গ্রামের অনেক বৃদ্ধ মানুষের সাক্ষরতা জ্ঞান নেই, তারা দে কান্ট রিড অ্যান্ড রাইট, তারা লিখতে এবং পড়তে পারে না, এবং এই জন্য আমার প্ল্যান হচ্ছে এটা যে আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাডাল্ট লিটারেসি সেন্টার, যে আমি একটি অ্যাডাল্ট লিটারেসি সেন্টার ওপেন করব এবং সেখানে আমি তাদেরকে লিখতে এবং পড়তে শিখাবো। আমার এসএসসি পরীক্ষার পরে আমি যে সময়টি পাব সেটি আমি এই বৃদ্ধ মানুষদের অক্ষর জ্ঞান শিক্ষা দিব। এটি শুনে রহিম বলছে, দ্যাটস গ্রেট আইডিয়া, সেটি তো একটি চমৎকার আইডিয়া। শামিম বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিমুভ দেয়ার ইলিটারেসি। তখন শামিম বলছে যে, তোমাকে ধন্যবাদ এবং আমি আমার সর্বোত্তম চেষ্টা করব যে তাদের যে নিরক্ষরতা, তাদের নিরক্ষরতা দূরকরণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। রহিম তখন উত্তর বলছে, ওকে, আই উইল হেল্প ইউ, বলছে, ঠিক আছে, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব। শামিম বলছে, ও, দ্যাট উড বি গ্রেট, তাহলে সেটি তো হবে আরও ভালো, উই উইল অলসো মেক দ্যাম অ্যাওয়ার অফ দ্য রুলস অফ হেলথ অ্যান্ড পার্সোনাল হাইজিন। তো যখন রহিম এই কাজে একাত্মতা ঘোষণা করলো যে আই উইল হেল্প ইউ, আমিও তোমার সাথে জয়েন করবো বা তোমাকে সাহায্য করবো সর্বপ্রকার, তখন শামিম বলছে, দ্যাট উড বি গ্রেট, সেটি তো চমৎকার, একটি চমৎকার হবে, উই উইল অলসো মেক দ্যাম অ্যাওয়ার অফ দ্য রুলস অফ হেলথ অ্যান্ড পার্সোনাল হাইজিন, এছাড়াও আমরা তাদেরকে সচেতন করব স্বাস্থ্যের যে নিয়মাবলী আছে, সুস্বাস্থ্যের যে নিয়মাবলী, এগুলো সম্পর্কে তাদের আমরা অ্যাওয়ার করব, সচেতন করব, এবং কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় সেই বিষয়ে আমরা তাদের সচেতন করব। রহিম তখন বলছে, উই শুড অলসো ট্রাই টু মেক দেম ফ্রি ফ্রম প্রিজুডিজেস অ্যান্ড সুপারস্টিশন, এছাড়া আমরা তাদেরকে মুক্ত করব কী থেকে,
বিভিন্ন বিধিবিধান থেকে, বিভিন্ন কুসংস্কার থেকে, বিভিন্ন প্রথা থেকে, অর্থাৎ যেসব অপপ্রথা বা যেসব কুসংস্কার আমাদের সমাজে বিরাজ করছে, বৃদ্ধ মানুষদের মনে এবং মগজে যেসব ভুল ধারণা আছে সেগুলো আমরা তাদের মন থেকে সরিয়ে নিব, তাদেরকে আমরা শিক্ষার আলো দিয়ে, জ্ঞানের আলো দিয়ে তাদেরকে সচেতন করার মাধ্যমে তাদের ভিতরকার যত কুসংস্কার আছে সেগুলোকে আমরা মুক্ত করব। শামীম বলছে রাইট, সঠিক, উই উইল অলসো মেক দেম অ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্টস অফ আর্লি ম্যারিজ অফ দেয়ার ডটার্স অ্যান্ড অফ জেন্ডার ডিসপ্যারিটি। তখন শামীম এর সাথে আরও যোগ করছে যে হ্যাঁ ঠিক বলছো, এবং আমরা আরও তাদের সচেতন করব অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ আর্লি ম্যারিজ, যে অর্থাৎ কম বয়সে যে বিবাহ প্রদান করা হয় সন্তানদের, মেয়েদের বা ছেলেদের কম বয়সে যে বিবাহ দেওয়া হয়, সেই কম বয়সে বিবাহ দেওয়ার যে খারাপ যে দিকগুলো আছে, যে নেতিবাচক প্রভাবগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা তাদের সচেতন করব, যাতে তারা তাদের মেয়েদের বা ছেলেদের কম বয়সে বিয়ে না দেয়। অব দেয়ার ডটার্স অ্যান্ড অব জেন্ডার ডিসপ্যারিটি, তাহলে বলছে যে তাদের মেয়েদের যেন কম বয়সে বিয়ে না দেয়, সেই বিষয়ে আমরা তাদের নাবালক বিয়ের যে নেতিবাচক দিক সেগুলো সম্পর্কে তাদের সচেতন করব, এবং তাদেরকে সচেতন করব জেন্ডার ডিসপ্যারিটি অর্থাৎ লিঙ্গ বৈষম্য, এই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করব। রহিম বলছে অল রাইট, ঠিক আছে, লেটস ডিসকাস দিস উইথ আওয়ার ফ্রেন্ডস, চলো এই টপিকগুলো নিয়ে, এগুলো নিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করি, দে ক্যান হেল্প আস, তারা হয়তো আমাদের এই বিষয়ে আরও হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে। তখন শামীম বলছে লেটস গো, চলো যাই। তাহলে এই ছিল ডায়লগ যে এসএসসি এক্সামের পরে একজন বন্ধু কীভাবে তার সময় কাটাবে সেটি নিয়ে তার অন্য বন্ধুর সাথে একটি কনভারসেশন। তো এর যে ইচ্ছা সেটি হচ্ছে যে সে এলাকার যে ওল্ড পিপল আছে, অ্যাডাল্ট পিপল আছে, এবং যারা ইলিটারেট, যারা দে ক্যান্ট রাইট অ্যান্ড রিড, যারা লিখতে এবং পড়তে পারে না, তাদের জন্য সে একটি অ্যাডাল্ট লিটারেসি সেন্টার খুলবে যেখানে সে তাদের অক্ষর জ্ঞান দান করবে। এছাড়াও তার ইচ্ছা আছে যে তাদেরকে হেলথ বিষয়ে সচেতনতা দান করবে, হাইজিন বা স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলবে। এছাড়া তারা তাদের ভিতরে বিরাজমান অনেক ধরনের প্রিজুডিস এবং সুপারস্টিশন, বিভিন্ন কুসংস্কার এবং অপপ্রথা যেগুলো আছে সেগুলো তারা নির্মূল করার জন্য কাজ করবে। এছাড়া তারা তাদের সচেতন করবে যে আর্লি ম্যারিজ অফ দেয়ার ডটার্স অর্থাৎ মেয়েদের নাবালক বয়সে বিয়ে দেওয়ার যে ক্ষতিকর প্রভাব সেগুলো সম্পর্কে তারা তাদের সচেতন করবে, এবং জেন্ডার ডিসপ্যারিটি নিয়ে তাদের সাথে আলোচনা করবে, তাদেরকে শিক্ষা দিবে।